হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অভিনন্দন আশা করছি সবাই খুবই ভালো রয়েছে আর আমাদের পরিবারে সবাই ভালো রয়েছে এখন থেকে আমার আরেকটি নিউ ব্লগ স্টার্ট করলাম আজকে সকাল থেকেই শুরু করে দিয়েছি আজকের ভিডিওটি সান করে এসে ভিডিও বেশি আমি শুরু করি তো আজকে সান করার আগেই ভিডিও করলাম তো সকালে টিফিন হয়ে গেছে কিছুক্ষণ আগে টিফিন করে নিয়েছি আর আজকের ওয়েদারটা মোটামুটি কালকে রাতের হঠাৎ করে বৃষ্টি এসেছিলো সারাদিন কতটা পরিমাণে রোদ ছিল তোমাদের তো আগের ভিডিওতে দেখিয়েছি তোমরা দেখেছ এত সুন্দর মেঘটা লাগছিলো তো আজকে সকাল থেকে মেঘলা ওয়েদার এই ওয়েদারে মনে হচ্ছে না বৃষ্টি হবে কারণ বেশি রোদ বেড়ালে তোমাদের কালকেই বলেছিলাম যে এই এত রোদ বেড়ালেই বৃষ্টি হয় সত্যি বৃষ্টি হয়েছিল খুব বৃষ্টি হয়েছে রাত্রে আর আজকে সকাল থেকে মেঘলা ওয়েদার আর মেঘলা ওয়েদারে বেশি বৃষ্টি আসতে চায় না তো এখন থেকে ভিডিওটি শুরু করলাম তো পাশে থাকো সঙ্গে থাকো ঠিক আছে তো এখন স্নান করতে যাবো টিফিন হয়ে গেছে ঠিক আছে তো সঙ্গে থাকো আর আজকে তুলি মনে হয় বাড়ি চলে যাবে কয়েকদিন ধরে এসেছিলো তো খুবই ভালো লাগছিলো ও তো পড়াশোনা রয়েছে এখন উঁচু ক্লাসে উঠছে পরে পরে তো উঁচু ক্লাসে ওঠা ওঠামনে বাচ্চারা কোথায় বেশি দিন থাকতে পারে না তো বাড়ি চলে যাবে রেডি হচ্ছে তো তোমরা সঙ্গে থাকো পরে আসছি দেখো এই যে তুলি রেডি হয়ে গেছে বাড়ি চলে যাবে ওর মেশো গাড়িতে তুলে দিয়ে আসবে তাই তো মেশো তুলতে যাবে কি রে তুই মনে মনে কাঁদছিস নাকি কাঁদছিস মনে মনে কেন কোথায় দিদি চলে গেলে মনে মনে কাঁদিস যে তো বন্ধুরা তা দিদি বাড়ি চলে গেলে আমাদের শুনিয়া মনে মনে কাঁদে আসে বাড়ি গিয়ে কাঁদে আর একজন মনে মনে কাঁদে আর একজন অলরেডি কান্না শুরু করে দিয়েছে দিদি হ্যাঁ কিরকম দু পাশে দুটো ফুল মাথায় ফুটিয়ে নিয়ে বসে আছে দেখো আর কি পড়ছে জানি না আটো ডুবড়ে খাতা রেখে পড়াশোনা হচ্ছে ওই এভাবে পড়াশোনা করতে হয় ভালো বস ওইদিকে তুলি চলে যাচ্ছে তার মেসে ছাড়তে যাচ্ছে চলে গেল তুলি এবার সোনিয়া মনে মনে কাঁদল সোনিয়া মনে মনে কাঁদ মনে 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 কাঁদবে এবার আরে জি বককি ও দিগি খেদি দাও দিদি কেনে আছেলা খাইছিল না আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তুলি দেখছি আমরাও মনে মনে কাঁপছি মনে মনে কাঁদছি তুলি চলে গেল আর এটা কি ঝুলবে বন্ধুরা আমাদের ঘরে এইভাবে স্টাইল করা আছে বুঝলে কি করব বলো গরিব মানুষ গরিব মানুষের বাড়ি এরকমই হয় এখানে এটা ঝুলবে সেখানে সেটা ঝুলবে আর বড়দের বাড়ি পাকা বাড়িতে তাদের ফুল চারদিকে শুধু ফুল ঝুলবে ফুল এখানে ফুল সেখানে ফুল আর আমাদের ফুল হয়েছে এগুলো ওতেই আমরা খুশি তাই না দিদি হ্যাঁ এতেই আমরা খুশি তো তুলিতে চলে গেল সত্যি মেয়েটা কয়েকদিন ধরে আসছিল আজকে দু তিন দিন ধরে বাড়িতে যেতেই হবে যেহেতু পড়াশোনা করা মেয়ে ওরা তো আর বেশি দিন থাকতে পারবে না স্কুল টিউশন সবই রয়েছে আর এইভাবে বকুনি দিয়ে থামাতে হয় নাহলে অনবরত বক 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 করতে থাকে আমাদের ছোট্ট দুষ্টু মেয়েটা আর একজন মনে মনে কাঁদছে পাপা নাকি? হ্যাঁ? কাঁদছে সবাই মনে মনে বন্ধুরা এই ভাবে চিৎকার করে আমার এই যে প্রত্যেকটা ভিডিও ভয়েসে দেখবে এই এইভাবে কথা বলা সম্ভব এইভাবে বন্ধুরা কথা শুনবে তোমার চিৎকার শুনবে আমার কথা শুনবে না তোমার চিৎকার এইভাবে কান্না শুনবে নাটক করে করে কাঁদছে আবার অরিজিনাল কান্না নয় এটা নাটক কান্না মুখটা দেখাচ্ছি বন্ধুরা যে কান্না করছে দেখা বন্ধুরা আমাদের মাঠে আজকে চিংড়ি মাছ পড়েছে বড় বড় সাইজের কিন্তু কতগুলো পড়েছে তোমাদের দেখাই চলো তো তিন জায়গায় ভাগ করে নিয়েছি কি বলো তো অন্য মাছের অত লোভ নেই কিন্তু চিংড়ি মাছটা সবারই পছন্দ হয় কারণ চিংড়ি মাছ যে তরকারি পরে তার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় অল্প যদি দু তিনটে চিংড়ি মাছও হয় যে তরকারি ফেলাবে সেই তরকারির স্বাদ বাড়বেই তুমি যেমন করে রান্না করো না কেন মাছ পড়লেই তো সে রান্নাটা খুবই ভালো হয় তো দেখো বন্ধুরা তোমাদের দেখা খুব বন্ধুরা পাঁচটা চিংড়ি মাছ পড়েছিলো পনেরোটার মতো তো আমি পাঁচটা মিষ্টি ভাই পাঁচটা বর্দি ভাই পাঁচটা নিয়েছি তো কি করব জানি না তো যে কোনো একটা তরকারি ফেলে দেবো ঠিক আছে বড় বড়ো সাইজে কিন্তু ক্যামেরাতে ছোট দেখাচ্ছে কৌটোর মধ্যে রয়েছে কিন্তু বড় বড়ো সাইজে এই চিংড়িগুলো যদি আপাতত আর দশটার মধ্যে পড়ে যেত আরামসে আমাদের চিংড়ি মাছের একটা রান্না হয়ে যেত ঠিক আছে ধরো কয়েকদিন ধরে কাপড় জামা কত জমা হয়েছে হওয়া আর বৃষ্টির জন্য কাজতে পারি না আজকে বের করেছি আবার মেঘ দেখা এই রোদ দেখে বের করলাম রোদ দেখে বের করলাম কি করবো জানি না মোটামুটি ধুয়ে দিই আরও অনেক জামা রয়েছে তো অল্প তখন কাচাকাচি করব আজকে কিছু ধুয়ে নেই দেখেছো কাচাকাছি স্নান করা কিছু হয়ে গেছে এখন ভাত চাপিয়ে দিয়েছি ভাতের মধ্যে একটা উচ্চ আর একটা বেগুন দিয়েছি আর এই দিকে দেখো ভেন্ডি আর আলু ভাজা করছি ঝাল করব ভেন্ডি আর আলু দিয়ে ঝালটা আমার খুব ভালো লাগে কিন্তু তোমাদের দাদা পছন্দ করে না আর কালকের একটু কুমড়ো তরকারি ছিল আমি গরম করে নিয়েছি ভেন্ডির ঝালে যেন মশলাটা কষিয়ে নিচ্ছি আমি টমেটোটা আজকে গ্রেড করেই দিয়ে দিলাম কারণ খুব ভালো লাগে কেটে দেয়ার থেকে গ্রেড করে দিলে খুবই ভালো লাগে এই যে যখন মশলার সঙ্গে ঢেঁড়া আলুর ভাজাটা দিয়ে দিয়েছে এবার কষিয়ে জল দিয়ে দেবো চিংড়ি মাছ দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ ওই যে চার পাঁচটা কচ্ছে তরকারির মধ্যে জল ঢেলে এখন আমি জামা কাপড়গুলো যে সকালে আমি কেঁচেছিলাম তো যেগুলো পাতলা শাড়ি সেগুলো আগে তুলে নিচ্ছি শুকিয়ে গেছে কারণ খুবই মেঘ করেছে মাঝে মাঝে আবার হালকা বৃষ্টি পড়ছে যেগুলো ভিজে রয়েছে সেগুলো না তুললে চলবে কিন্তু যেগুলো শুকিয়ে গেছে সেগুলো না তুললে ওই বৃষ্টিতেই ভিজে যাবে তার জন্য ওকে একেবারে হালকা যেগুলো ওই শাড়িগুলো একেবারে হালকা সিন্থেটিকের শাড়ি তার জন্য ওইগুলো তুলে নিচ্ছি তো দুটো শাড়ি তুলবো ওই যে একটা স্কুল স্কুলের শাড়িটা ভিডিও করার জন্য বের করেছিলাম তো কয়েকটা ভিডিও করেছি তার জন্য ধুয়ে দিলাম তারপরে ওই একটা সিফনের ওটা আমি কোথাও গেলে সামনাসামনি বাজার হাট কোথাও গেলে পড়ি আর ওই সুতি শাড়িটা ভিজা রয়েছে ভেবেছিলাম গুছিয়ে নেবো কিন্তু নিচের দিকটা ভিজে রয়েছে তার জন্য রেখে দিই রান্নাটা প্রায় শেষের পথে দেখে পাচ্ছ রানাটা দারুন এসেছে কারণ একটু সাদা সরষে আর পোস্ত বাটা দিয়েছি আর ঢেড়া সের ঝালে পোস্ত আর সর্ষে বাটাটা দেবে দারুণ লাগে খেতে আর টমেটো তো গ্রেড করে দিয়েছি তার জন্য তো চলো রান্নাটা হয়ে গেছে এখন আমি খুব দেখেছ আলু খুব সুন্দর সুন্দর হয়ে গেছে না করি বন্ধুরা দেখো মিষ্টি ভাইয়ের রান্না হচ্ছে আমার রান্না হয়ে গেছে এই যে বরবটি আর আলু ভাজা হয়ে গেছে মশলা হচ্ছে হচ্ছে একেবারে কাছে এখানে তরকারি আর গাঁটি কচু দিয়ে আজকে ঝাড় করবে চিংড়ি মাছ দিয়ে এই যে মিষ্টি কুমড়োর তরকারি এই যে ভাজা আর কাঁঠি কচু রেখেছে গাঁটি কচু দিয়ে চিংড়ি মাছের ঝাড় হবে চিংড়ি মাছ শেখা আছে চিংড়ি মাছ বন্ধুরা দেখে নিয়েছে আজকে আমাদের বাড়িতে বিশাল চিংড়ি মাছ পড়েছে তিন যায় সেই কোটাকে ভাগ করে নিয়েছি যাক আঁশ জলটা পেটে যাবে তরকারির মধ্যে সাড়ে বারোটা বেজে গেছে সাড়ে বারোটা বেজে গেছে আজান পড়ছে আর একজন খেলা করছে দেখাতে পারবো না নেংটু টু রয়েছে ওমা আজকে বড় কামার খাবে খাবো হ্যাঁ বড় কামার খাবে তো চার আজ পাঁচটা পিস মি চিংড়ি মাছ আছে পাঁচজন এক করে বড় কামার দেরে খাবো হ্যাঁ বড় কামার আজকে লঙ্কা বেটে রান্না করছে আরে যে গুড়া লঙ্কার প্যাকেটটা কাটি ফিরো দিতে ফিরো দে ও গণেশ দোকানে লিখে জিরে জিরাটা রে এই গিতে বাটা আছে চিনি দেবো কালো চিনি দেবো চিনি না দিলে ভালো লাগে না কুমড়ো তরকারি চিনি না দিলে ভালো লাগে না চলো আমি এবার খাওয়ান দাওয়ান করি নুন এটা কি করছে চুল চুল গামছার চুল বর্দি ভাইয়ের উনুন জ্বালানো হচ্ছে বাজে এখন ঘড়ির কাঁটায় বারোটা তিরিশ বর্দি ভাইয়ের এই উনুনে আগুন দেওয়া হচ্ছে এইদিকে হাঁড়ি করাতে ছাই মখান এখানে চাল ধোয়া জল সব রেডি হয়ে গেছে তো আজকে তুলিতে চলে গেল তার জন্য অতটা তাড়াহুড়ো নেই তুলিটা থাকলে হয়তো তাড়াতাড়ি রান্না বসিয়ে দিত তো দিদি ভাইরা আজকে পান্তা ভাত খেয়েছে তার জন্য দেরি করে রান্না বসিয়েছে সোনিয়া দাদা দিদি তিনজনই পান্তা ভাত খেয়েছে তার জন্যই দেরি করে রান্না করতে এসছে কারণ পান্তা ভাত খেলে তো ভাত খাওয়ারই ইচ্ছে করে না দুপুরে তার জন্য একটু লেট করে রান্না করছে হ্যাঁ আবার তিনটার সময় খাবে তখন পেটটা খালি হয়ে যাবে বন্ধুরা সবাইকে তো একটু করে দেখালাম কি করছে এখন আমি কি করছি দেখাই চলো আমি কি করছি বলতে এবার আমি ভাত খাবো সাড়ে বারোটা বেজে গেছে মামকে তো খাইয়ে দিয়েছি আগে মাম আজকে সকাল থেকে কিছু খেয়ে খায়নি বলে দিদিভাই ভাই বললো যে রান্না করে একটু খাইয়ে দিতে তার জন্য ওকে সেদ্ধ ভাত খাইয়ে দিয়েছি এখন আমি খাবো ঠিক আছে সাড়ে বারোটা বেজে গেছে যেহেতু ভাতটা বেড়ে নি ভাতের মধ্যে বেগুন আর উচ্ছে সেদ্ধ করতে দিয়েছিলাম তোমাদের দেখিয়েছিলাম তো এখন আমি সেই উচ্ছে আর বেগুনটা ভাত থেকে বের করে নিচ্ছি একটা উচ্ছে আর একটা বেগুন দিয়েছি মেখের ওর আলু দেবো না কারণ আলু দিয়ে আমি খাই না তার জন্যই নিচ্ছি তোমাদের দাদা ভাই তো আলু দিয়ে মাখালে উচ্ছে খুবই ভালোবাসে কিন্তু আমার জন্য খেতে পারবে না তার জন্য একটা বেগুন দিয়েছি বেগুন উচ্ছে একসঙ্গে মেখে নিচ্ছি আমি লঙ্কাও দেবো না শুধু নুন তেল দিয়ে প্লেন মাখাবো দেখো এই যে ফাইনাল লুক আর এই যে কুমড়োর তরকারি আর রয়েছে এই যে চিংড়ি মাছের দিয়ে ঢেঁড়সের ঝাল কালারটা দারুণ হয়েছে আর এই যে ভাত চলো খাই খাওয়া দাওয়া করা যায় দেখতে কোন দিকে

আমাদের গোসাব বলে গো কত বড় দেখেছে পুরো কুমিরের মতো আমাদের এখানে প্রচুর রয়েছে বন্ধুরা তোমাদের তো প্রায় সময় দেখায় আজকে হঠাৎ করে বেরিয়ে চলে যে মেজদি ভাই দেখতেই পাচ্ছে বাসন ধুতে এসেছিল তো মেজদি ভাই ডাকতেই ছুটে ক্যামেরা নিয়ে আসছি কিন্তু ঠিক মতো দেখাতে পারলাম না হ্যাঁ হ্যাঁ মেজদিকে বাঁচাইতে আসছি নাহলে মুখে কাঁধে করে বুঝিলে পালিয়ে যেত যে বড় কুমিরের মতো কাঁধে করে নিয়ে চলে যাবে দুপুরে তো আজকে সেরকম একটা কিছু রান্না হয়নি তোমাদের দাদাভাই এখন ডিম এনেছে বললো আমাকে একটা ডিমের অমলেট করে দাও তার জন্য তোমাদের দাদাভাইকে ডিমের অমলেট করে দিলাম তোমাদের দাদাভাই খাওয়ার প্রায় শেষের পথে তারপর আমি নিজের জন্য একটা পোজ বানিয়ে নিলাম তো আজকে এখানে ভিডিওটি শেষ করে দিচ্ছি আমার ভিডিও যদি কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করবে আর পাশে থাকবে আজকে মতো টাটা দেখার জন্য একটি নতুন ভিডিও সাথে টাটা